পাশকুড়ার সাধুবাপোতা গ্রামে বাজি বিস্ফোরণের ঘটনায় মূলত অভিযুক্ত শ্রীকান্ত ভক্তার দু ছেলে গ্রেফতার। আজ তমলুক আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। গতকাল রাতে চিল্কা থেকে পাশকুড়া থানা গ্রেফতার করে। পাশকুড়া থানার আইসি আশিস মজুমদার সাংবাদিক বৈঠক করে জানালেন, গ্রেফতার হয়েছেন শান্তনু ভক্তা ও অতনু ভক্তা। আজ তমলুক জেলা আদালতে তোলা হবে, তবে মূল অভিযুক্ত শ্রীকান্ত ভক্তা এখনো পুলিশের হাতে অধরা। হ্যাঁ, দুজন অ্যারেস্ট হয়েছে, দুজন এফআইআর নেমড আসামি আছে, তাদের দুজনকে গতকাল আমরা অ্যারেস্ট করেছি। পশ্চিম চিল্কা থেকে বিকেলবেলায় তাদের অ্যারেস্ট হয়েছে। একজনের নাম শান্তনু, একজনের নাম অতনু ভক্তা। ওই কেসেই তাদের অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি এবং তাদেরকে পুলিশ রিমান্ড চাওয়া হচ্ছে, এনে বাকিটা তদন্তে আরও পাওয়া যাবে। কী ঘটনা, ডিটেলস কী ঘটেছিলো, কীভাবে ঘটেছিলো, আমরা সেটা আরও জানার জন্য আজকে কোর্টে পাঠাচ্ছি এবং কোর্ট থেকে আমরা পুলিশ কাস্টোডি এনে আরও জিজ্ঞাসাবাদ চলবে। বাড়িটা পুরো সিল আছে এবং গতকাল আপনারা জানেন এফএসএল এর টিম এসেছিলো, তারা ইন্সপেকশন করে গেছে, ভিজিট করে গেছে এফএসএল টিম। হ্যাঁ, সেগুলো তদন্ত চলছে, এখনও সেই ব্যাপারে আমাদের কাছে কোনো স্পেসিফিক ইনফরমেশান নেই, সেই ব্যাপারেও আমরা তদন্ত করছি। আমাদের এই তদন্ত নিয়ে না, পুলিশের একটা স্বতঃপ্রণোদিত কমপ্লেন ছিল, সেই তার বেসিসেই কেস স্টার্ট হয়, কিন্তু তারপরে আর কেউ কোনো অভিযোগ আমাদের কাছে করেনি। মৃতের একজন কিশোরের পরিবার, তারা হচ্ছে তো বলছে যে তদন্ত ঠিকমতো হয়ে গেছে, কিন্তু অভিযুক্তর দিকে মেন যে অভিযুক্ত শ্রীকান্ত ভক্তা তাকে গ্রেপ্তার করছে না। এখন গ্রেপ্তার এখনও হয়নি, দুজন হয়েছে, বাকি হবে, প্রসেস আছে, সব কিছু ইনভেস্টিগেশনে আছে। কী কী কেস চালু করা হয়েছে? কেস তো একটাই চালু করা হয়েছে। হ্যাঁ, কন্টিনিউ চলছে, তারপরেও আমাদের দুখানা দুটো জায়গায় রেড হয়েছে এবং প্রচুর পরিমাণে আমাদের সাউন্ড ক্র্যাকার্স বাজেয়াপ্ত হয়েছে। তারপরে ফার্দার আমরাও এফআইআর লঞ্চ করেছি তাদের এগেনস্টে এবং কন্টিনিউ সাউন্ড ক্র্যাকার্স এবং ইলিসিট লিকারের এগেনস্টে ড্রাইভ চলছে। অনেক হিউজ কোয়ান্টিটি আছে, এক্সাক্ট কত কেজি হয়েছে সেটা এখন মেজার করে বলতে হবে, বাট হিউজ কোয়ান্টিটি। প্রাথমিক অনুমানে কী মনে হচ্ছে? এটা প্রাথমিক অনুমানে কী মনে হচ্ছে, কী কারণে বিস্ফোরক? এখন ফরেন্সিক টিম এসে ওনারা ওপিনিয়ন দেবে, ওনারাই এক্সপার্ট এই ব্যাপারে। প্রাথমিক যেটা সেটা ইনভেস্টিগেশান এসে ওটা ডিটেলসে ইয়ে করা যাবে না, এখনও ফরেন্সিক টিমের ওপিনিয়নটা আসুক, তারপর আমরা ডিটেলস বলব। বাড়িতে তো এখন বিপুল পরিমাণে, হ্যাঁ, ওগুলো সিল করা আছে, যে যেটা পাওয়া গেছে সেটা এখনও যা যা আছে সিল করা আছে।